ধরেন যে আপনাকে বললো অঘা অঘা রাম, এরকম দিয়ে বলবে এখানে কোন উপসর্গ ব্যবহার হয়েছে, কোন উপসর্গ, অঘা কোন উপসর্গ, বাংলা এটা বুঝতে পারছেন। আরেকটা প্রশ্ন আসতে পারে এভাবে, আমি একটা স্যাম্পল দিয়ে বলি যে এখানে অঘা কোন অর্থে, কোন অর্থে ব্যবহার হয়েছে, কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটা। যেমন আপনাকে একটা মজার বিষয় বলি, যদি আপনাকে বলি আমি এটা যে অচেনা আর হচ্ছে অচিন, দেখেন এখানে কিন্তু উপসর্গটা কি সরানা বাংলা উপসর্গ, তা আপনি বলতে পারেন যে অচিন এখানে অটা কোন অর্থে বলেন তো, আপনার বোর্ডে বোঝা আছে দেখেন তো, দেখে অভাব পাইছেন আপনারা, অচিন কি অটা কি, অচিন কি বলছে অভাব না, যে অচিন অচেনা, অচিন অজানা অথই, তবে এখানে অটা কি অভাব অর্থে। তা আপনি কিন্তু দেখেন অঘা কোন অর্থে, ঠিক একইভাবে কিন্তু আপনাকে সরে ওটা কোন অর্থে, এই সরাটা কোন অর্থে আপনাকে জানতে হবে। আপনি যদি পড়াশোনা না করে যান পরীক্ষা হলে আপনি এটা ধরতে পারবেন যে অচিন এখানে যেখানে চিনা নাই অভাব অর্থে, বাট দেখেন তো অচেনা এটা বোর্ডে বোর্ডে কি বলছে অটা, দেখেন তো আপনার কি মনে হবে অচেনা মানে কি চেনার অভাব, কিন্তু কি নিন্দিত, তাহলে দেখছেন একটা ঝামেলা কোথায় নিন্দিত। তিনটা বাক্য আছে, একটা হচ্ছে অকেজো, আমি লেখা দিই নিন্দিত অর্থে তিনটা হয়, একটা হচ্ছে কি অকেজো, এটা বোর্ডে বইতে আছে আমি একটু ভেঙে আপনাকে দেখা দিই কেন সেটা নিন্দিত হচ্ছে, একটা হচ্ছে অকেজো, একটা হচ্ছে অচেনা, আরেকটা কি অপয়া, দেখেন অপয়াটা আমরা বাজে অর্থে বলি, তাই অটা এখানে নিন্দিত ফাইন, অকেজোর আমরা বাজে অর্থে বলি এটা নিন্দিত, অচেনাটা হচ্ছে এভাবে মনে রাখেন যে আপনার মা ধরে বা মা